ওয়েলকাম, আজকের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা এমন কিছু উদাহরণ নিয়ে কিংবা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে ভাষা, শব্দ, বাক্য, ধ্বনি। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে ভাষার মূল উপকরণকে, উত্তর হচ্ছে বাক্য। ভাষার বৃহত্তম এককে বলা হয় বাক্য। ভাষার মূল উপাদান ধ্বনি, শব্দের মূল উপাদানও ধ্বনি, শব্দের মূল উপকরণও ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম এককও ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক বলা হয় ধ্বনিকে, ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। ধরেন পরীক্ষায় আসলো বাক্যের মৌলিক উপাদান কোনটি, এখানে বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ, বাক্যের মূল উপাদান শব্দ। এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে নেন। প্রকারভেদ নিয়ে পরীক্ষায় যত প্রশ্ন আসে এগুলো দেখেন, সমাস হয় প্রকার, ছয় প্রকার, যদিও বর্তমান ব্যাকরণ বইয়ে চার প্রকার দেওয়া আছে, কারক ছয় প্রকার, পদ উৎসগতভাবে পাঁচ প্রকার, প্রত্যয় সন্ধি এবং গঠনভাবে শব্দ দুই প্রকার, সন্ধিও দুই প্রকার, প্রত্যয়ও দুই প্রকার, শব্দ তিন প্রকার, অব্যয়পদ চার প্রকার, বিভক্তি সাত প্রকার। বাংলায় বর্ণমালা, বাংলা বর্ণমালায় বর্ণ আছে 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি, পূর্ণমাত্রা 32টি, তৎসম উপসর্গ 21টি, খাঁটি বাংলা উপসর্গ 21টি, না তৎসম উপসর্গ 20টি। এগুলো আপনি দেখেন, এগুলো নিয়েও আমরা অনেক টেকনিক ভিডিও রয়েছে, এগুলো আপনারা চালিয়ে দেখতে পারেন আমাদের চ্যানেলে। তো আপনি এগুলো স্ক্রিনশট দেখেন। এখন উপাধি সংক্রান্ত যত আলোচনা, যেমন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন তোফায়েল আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছেন পণ্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তারপর কাজী নজরুলকে বিদ্রোহী কবি উপাধি দেন পরিচিতিজনরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিয়েছেন সংস্কৃত কলেজ। তো এগুলো আপনি দেখে নিন, এগুলো স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে আপনি মুখস্থ করে নিন। আপনি আপনাকে বলে বোঝাতে পারবো না যে এগুলো যে কতবার পরীক্ষায় এসেছে, এগুলো জাস্ট আপনি মুখস্থ করে নিন। যদি আপনি সামনে যদি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে এগুলো আপনার অনেক উপকারে আসবে। আর এই ক্লাসে কেমন লাগছে সেগুলো আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।